সম্প্রতি কাতারে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া 32 বাংলাদেশিকে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে কর্মস্থলে ফেরত এনে প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশি দূতাবাস। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও দূতাবাসের লেবার মিনিস্টার ডক্টর মুস্তাফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্ধার হওয়া প্রবাসী বাংলাদেশিরা। এদিকে যে কোনো পরিস্থিতিতে কাতারের অবস্থান করা প্রবাসীদের কল্যাণে দূতাবাস কাজ করছে বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।